জয় গুরু। রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আর আনন্দিত জয় গুরু জানাই। চলছে পবিত্র ভাদ্র মাস, খুব আনন্দের মাস, উৎসবের মাস, পরম দয়াল শ্রী ঠাকুর কুলচন্দ্রের শুভ জন্ম মাস। রিটায়নি ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথিত পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি স্বস্থয়নী সদাচার। আজকের বিষয় যজন, প্রথম ভাগ। ভাগগুলো এই জন্য করছি, যদি যজন যেভাবে আমরা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আপনাদের শোনাবো, আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। তাই একটু বড় হবে, একদিনে শেষ করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের শোনা বা দেখার ইচ্ছেই থাকবে না। তাই আমরা ভাগ করে করে আপনাদের কাছে পরিবেশন করি, আপনাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। আজকের নিবেদন যজন, প্রথম ভাগ। যজন শ্রী ঠাকুর প্রদত্ত সৎনাম গ্রহণ করার পর কতকগুলি জিনিস অস্তরিতভাবে এবং অনুরাগের সঙ্গে নিত্য পালন করতে হয়, যেমন যজন যাজন ইষ্টভৃতি স্বস্থয়নী ও সদাচার। যজন যাজন ইষ্টভৃতি অস্তিত্বকে ধরে রাখে এবং আরোতর বর্ধনার জন্য স্বস্থয়নী ব্রত গ্রহণ করে ঠিকভাবে পালন করে চলতে হয়। সদাচার হল বাঁচা বাড়ার নীতি পদ্ধতিগুলির নিয়ম মেনে চলা। যারা ঠাকুরের দীক্ষিত, ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই শুনবেন, তা নাহলে সাধনার পথে আপনি এগোতে পারবেন না। ভালো তো লাগবে, যদি ভালো নাও লাগে অবশ্যই সবাই শুনবেন এবং সবাইকে শেয়ার করে শোনাবেন। আর যারা দীক্ষিত নন তারাও জেনে রাখুন আমাদের নিয়ম পদ্ধতিগুলো। আমরা জীবনকে উন্নীত করতে চাই সাধনার মাধ্যমে, সেটা কীভাবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে। আজকে আপনাদের কাছে তুলে ধরব, এক, যাজন মানে কি, দুই, সরি, এক যজন মানে কি, দুই যজন মানে শুধু নাম ধ্যান নয়, তিন যে কোনো নাম করলেই হয় কি না, চার আদি নাম, পাঁচ উপুর হয়ে শুয়ে ধ্যান করা যায় কি না, ছয় সৎনামের পরে অন্য নাম করলে কি হয়, সাত রাধার স্বামী শব্দ নয় শব্দ প্রাণ, আট শব্দ জ্যোতির লোপ করো না, নয় নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান করতে হয়, দশ নাম সার্থক হয় নামিতে, এগারো নাম সইয়ে সইয়ে বাড়ানো ভালো, বারো সতত নাম করার সুবিধা, তেরো ধ্যানে ইষ্টমূর্তি না আসলে, চোদ্দ অন্তত দুবার নাম ধ্যানে বসা লাগে, পনেরো ধ্যানে কি কি চিন্তা করতে হবে, ষোলো নিয়মিত নাম ধ্যান যে করে তার কি হয়, সতেরো অনুরাগ নিয়ে সবসময় নাম করার অভ্যেস করতে হয়, আঠারো কাজ করলেই তো হলো ধ্যান দরকার কেন, উনিশ নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়, কুড়ি সিদ্ধাই লাভের জন্য নাম ধ্যান করো না। আজকে এইগুলোর উপরই আলোচনা করব, পরের দিন আবার পরের দিনকে জানাবো। শুরু করছি আজকের
নিবেদন যজন। প্রথমেই যজন মানে কি? যজন হলো নাম ধ্যান, পূজাপাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভিতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা। যজন মানে হচ্ছে ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিচালন করত, নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্য সাধনা চাই, প্রথম জিনিস যজন, ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম, ধ্যান, তার নীতিবিধিগুলি পরিপালন করা, চরিত্রগত করা। এক কথায়, নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন। যজন মানে সেবা সাহচর্য, বাক্য ব্যবহারে অপরকে প্রবুদ্ধ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। নিজ বা নিজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভেতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না। ইষ্টভৃতি হলো নিত্য অন্নজল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া এবং তার জন্য করার ভেতর দিয়ে তার উপর টান বাড়ে। দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজনজৈত্র হতে হবে। আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী হবে, না হয় প্রবৃত্তিমুখী হবে। নিজেরা ঈশ্বরমুখী হওয়া ও অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ, এই প্রত্যেকের করণীয়। দু নম্বর, যজন মানে শুধু নাম ধ্যান নয়। একজন জিজ্ঞাসা করলেন, যজন বেশি করলে কি যাজন ভালো হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যজন মানে শুধু নাম ধ্যান নয়, নীতিগুলি চরিত্রে ফুটিয়ে তোলা এবং সংসারের প্রতি পদক্ষেপে সেগুলি পালন করা। চরিত্র এমন হবে যে তোমাকে দেখে ভালো মন্দ সকল লোকেরই বলা চাই, সুইট ম্যান, এ ম্যান অফ ব্লিস, মিষ্টি মানুষ, স্বর্গীয় মানুষ, এমন লোক দেখিনি। শুধু ভালো মানুষ হলেই হবে না, আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা চাই। যেখানে যার সঙ্গে যেভাবে যেমন প্রয়োজন তেমনি, যাতে প্রত্যেকের অন্তরের সিংহদ্বার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে, তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায়, তবে তো হয়। যজন হলো মানস তপস্যা, ফিজিক্যাল ডিভোশন, নিষ্ঠাসহ নিয়মিত সৎনাম, জপ, কীর্তন, নাম ধ্যান, শ্রবণ মনন তথা পঠন পাঠন ইত্যাদি যজনের অন্তর্গত। শুধুমাত্র নিষ্ঠাসহ নাম জপের মধ্য দিয়েই দেহ মন পবিত্র হয়ে ওঠে। নিজের মধ্যে সদ্ভাব সঞ্চালনার নামই যজন। তিন নম্বর, যে কোনো নাম করলেই হয় কি না? একজন জিজ্ঞাসা করলেন, যে কোনো নাম করলেই কি হয়? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম তিন প্রকার, ধূর্ণাত্মক নাম, ধন্যাত্মক নাম ও ভাবাত্মক নাম। প্রশ্ন, এর মধ্যে কোন নাম করতে হবে এবং নাম করলে কি হয়?
শ্রী ঠাকুর বলছেন, ধুনাত্মক নাম স্পন্দন প্রধান, যেখানে ধ্বনি শোনা যায় না সেখানেও ধুন টের পাওয়া যায়, ধুন আরও স্থূল হয় যেখানে সেখানে ধ্বনি বা নাথ শোনা যায়, সেটা হলো ধন্যাত্মক। আর ভাবাত্মক যেমন কালী, শিব, দুর্গা, স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম অনুপাতিক কৌশিক সংগতি ও সারা প্রবণতাও তেমন হয়। বুদ্ধি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়, তবে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে পারে। সুকেন্দ্রিক হব করলে হয় না। ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয়। 4 নম্বর, আদি নাম। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমি এটাকে মানে সদনামকে কই আদি নাম। এটা হলো সব রকম স্পন্দনের মরকোচ। রা হলো পুশ বা ধাক্কা, ধা হলো সেসেশন বা স্বামী হলো টু অ্যান্ড ফ্রো মোশন, ইতস্তত গতি। এ কটা দিয়ে ভাইব্রেশন বা স্পন্দন, ওই জিনিসটা উচ্চারণে আসলে এ ধরনের আসে, ক্লিং হুং ধন্যাত্মক নাম। এটা নয়, এ নাম শব্দ নয়, শব্দের প্রাণ, শব্দের স্বরূপ। এই নাম নিজ নাম হ্যায় মন আপনে ধরলে। 5 নম্বর, উপুড় হয়ে শুয়ে ধ্যান করা যায় কি না। একজন জিজ্ঞাসা করলেন, উপুড় হয়ে শুয়ে যদি ধ্যান করা যায় তার ফল কি হয়? উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, উপুড় হয়ে শুয়ে ধ্যান করতে হয় না, ওতে হার্ট ও লাংস মানে হৃৎপিণ্ড ও ফুসফুসের উপর চাপ পড়ে, তাতে প্রাণ আইডাই করে। প্রয়োজন মতো চিদ হয়ে শুয়ে করলে তেমন হয় না। 6 নম্বর, সৎ নামের পরে অন্য নাম করলে কি হয়? একজন নাম সম্বন্ধে কথা তুললেন, শ্রী ঠাকুর বলছেন, এই নাম হলো সর্বপ্রকার কম্পনের মূল মরকোজ মেকানিজম, মরকোজ। এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের অরিজিনাল কজ বা মূল কারণে চলে যায়। কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে তবে এ নাম বা সদনাম আগে করে অন্য নাম পরে করলে যে গতিটা কজ বা কারণের দিকে যাচ্ছিল তা এফেক্ট বা ফলের দিকে চলে যাবে, ক্ষতি হবে। র মহাপ্রাণবর্ণ, কম্পনাত্মক, ধ স্টপেজ স্থগিতি। র ও ধর পরে আ দিয়ে কন্টিনিউটি অব দিজ ওয়েভস, সাকসেশন অব দিজ ওয়েভস হয়। স্বামী দ্য অরিজিনাল টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, গাড়ির পিস্টন যেমন টু অ্যান্ড ফ্রো চলে, জলের উপর ঢিল পড়লে যেমন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয়, একটা ঘন্টা যেমন বাজানো হলো, প্রথম হলো টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, তার ভাইব্রেশন হলো শব্দ। প্রথমটা যেন স্বামী, পরেরটা যেন রাধা। 7 নম্বর,
রাধাস্বামী শব্দ নয় শব্দ প্রাণ। উপলব্ধি সম্বন্ধে কথা উঠল, শ্রী ঠাকুর বললেন, ওং হলো সাউন্ড বা শব্দ, ওঙ্কারকে ভেদ করতে পারলে তারপর যেগুলি আছে সেগুলি পাওয়া যায়। রাধাস্বামী শব্দ নয় শব্দ প্রাণ, এই নাম নিজ নাম, সেই জন্য অনামি কয়। এই ফিলিং বা অনুভূতিটা যেমন করে স্পাউট করে বা গজায়, মানুষের ভোকাল সাউন্ড বা গলার শব্দ এর মধ্যে তাকে বলা হয় রাধাস্বামী। এটা দ্য সেন্ট্রাল লাইফ অব দ্য ইউনিভার্স, বিশ্বের কেন্দ্রীয় জীবন হিসাবে ফিল বা অনুভব করা যায়, যাকে বলা হয় ক্যাজুয়াল থ্রিল, কারণ স্পন্দন। আট, শব্দ যদি লোভ করো না। একজন দুঃখ করে বললেন, আমি নাম টাম করি কিন্তু শব্দ যতির অনুভূতি হয় না। শ্রী ঠাকুর বললেন, শব্দ যতির লোভ করো না, নাম করে যাও, নাম বাড়লে এমনি আপনি সব আসবে। আর নিরক পরক করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অনুভূতির প্রলোভন, ব্রহ্মলাভের প্রলোভন, এগুলি লাভের পথে অন্তরায় স্বরূপ। তেমনি কারোর মনে যদি এমন তর ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি, ব্রহ্ম বা ভগবান লাভ অসম্ভব, তাও সাধনার পক্ষে অন্তরায়। করে যাও তার প্রতি প্রীতি নিয়ে, করতে করতে সহজভাবে হবে। ন নম্বর, নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান করতে হয়। প্রসঙ্গক্রমে একজন জিজ্ঞাসা করলেন, নামী ছাড়া অন্য কাউকে ধ্যান করলে কি হয় না? উত্তরে শ্রী ঠাকুর বলছেন, নাম নামী অভিন্ন। নাম করার সঙ্গে সঙ্গে নামীকে অর্থাৎ চিন্তা করতে হয়, নামীকে ধ্যান অর্থাৎ চিন্তা করতে হয়, তাতে জপ ও ধ্যান এক লক্ষ্যাভিমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণী হয়ে ওঠে। নাম ও নামের সঙ্গে প্রতিটি সত্তার সম্বন্ধ নিত্য ও অবিচ্ছেদ্য। তাই বলে জীব নিত্য কৃষ্ণদাস, যার সঙ্গে মানুষের সম্বন্ধ নিত্য নয় এবং যিনি চরম ধামের মালিক নন, তার ধ্যানে মানুষ নিত্য ও চরম ধামে উপনীত হতে পারে না। ধ্যেয় যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন, তবে নামের গন্তব্যে যাওয়া যায় না। হয় মাঝপথে থেমে যেতে হয়, না হয় দোটানা অবস্থার সৃষ্টি হয়। জপ নাম যার দোতক তাকেই ধ্যান করতে হয়, নইলে ইন্টিগ্রেটেড ইভলিউশন সংগত বিবর্তন হাম্পেরেট ব্যাহত হয়, এমনকি সাধকের জীবন ওতে বিফুরকেটেড বা দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে। কারণ নাম তাকে দেয় এক ইম্পালস প্রেরণা, আর ধ্যান তাকে দেয় এক ইম্পালস প্রেরণা। নাম যে স্বরূপ সচেতন, ঈশিত্ব অধ্যুষিত ব্যক্তিত্বকে সূচিত করে, সেই তাকে ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না। সাধন তপস্যা একটা সায়েন্স বা বিজ্ঞান, আবল তাবল যা তা করলে ইভলিউশন বা বিবর্তন না হয়ে ডিভলিউশন অপবর্তক হবার সম্ভাবনাই বেশি থাকে। তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না, আর ধর্মের নামে চলে অজান আত্মম্ভরী মানুষদের আজব
ধরনের আজগবি, দশ নাম সার্থক হয় নামিতে। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন, নামের অর্থ চিন্তা মানে কি? শশী ঠাকুর বললেন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি, সৃষ্টি কেমন করে হলো, এর মরকজ কি, নামের সঙ্গে নামের সম্পর্ক কি, নাম ও নামের সঙ্গে আমার ও জগতের সম্পর্ক কি, কেমনভাবে সৃষ্টিচক্র চলছে, আমার জীবনের মূলে কি, আমার গন্তব্য কি, এইগুলি সম্বন্ধে অন্তর্মুখী হয়ে অনুধ্যানই অর্থচিন্তা। মনে মনে নাম করতে হয় আর নামের অর্থ অর্থাৎ গন্তব্য সম্বন্ধে চিন্তা করতে হয়। তজ্জপস্তদর্থ ভাবনঞ্চ, নাম সার্থক হয় নামিতে। নাম নামিকেই সূচিত করে। নামের প্রতি অনুরাগ না হলে নাম সার্থক হয় না। অবশ্য নাম করতে করতে আবার নামের উপর অনুরাগ জাগে, নাম করতে করতে উপলব্ধি জাগে যে নামই আছে আমার এবং যা কিছুর সৃষ্টির মূলে। এটা একটা ধরে নেওয়া ব্যাপার নয়, বাস্তবেই এমনতর। তাই নাম করতে করতে নাম যেন পেয়ে বসে, কারণ নামই আমাদের সত্তা, আবার নামই ছাড়া নাম নাই। নাম নামই অভেদ। তাহলে নামই ছাড়া নাম নেই আর নাম নামই অভেদ। অর্থচিন্তার মধ্য দিয়ে আমাদের উপলব্ধির মধ্যে আসে যে নাম নামের সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক। এইটে যখন বোধের মধ্যে আসে তখন এর তুলনায় আর সব কিছুই আলুনি লাগে। নাম নামিতে রতি হলেই হয়ে গেল, তখন জগতের কোনো আকর্ষণই মানুষকে বিচলিত করতে পারে না। ১১ নম্বর, নাম সইয়ে সইয়ে বাড়ানো ভালো। জনৈক দাদা বললেন, ২৪ ঘন্টা নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয়, এর কি করা যায়? শশী ঠাকুর বললেন, নাম জপ করলে এমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপর একটা চাপ পড়ে। আমারও ওই রকম হতো, কিন্তু নাম করতে করতে পরে কমে যায়। তবে সইয়ে সইয়ে বাড়ানো ভালো, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে, আবার একটু ফাঁক দেবে, আবার করবে, খাওয়া দাওয়া এমন করবে যা কিনা পরিমিত, সহজপাচ্য ও পুষ্টিকর। আহার বিহার, চালচলন, কথাবার্তা, কাজকর্ম, সঙ্গ সাহচর্য সব কিছু যদি ইষ্টমুখী না হয় তাহলে নামের ফল ঠিক ঠিক পাওয়া যায় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান চাই, আবার চাই বাস্তব কর্ম, এ উজানে পাড়ি দেবার মতো। মনের ধাঁচটা ঊর্ধ্বমুখী রাখা লাগে। যখন সাধন ভোজন মানুষ ঠিকমতো করে তখন তার যৌন সংস্রবে লিপ্ত হওয়া সম্বন্ধেও খুব সাবধানী থাকতে হয়। অবশ্য পরমপিতার দিকে মন থাকলে মন নিচু দিকে নামতেই চায় না। ১২, সতত নাম করার সুবিধা। জনৈক দাদা জিজ্ঞাসা করলেন, সবসময় নাম করার সুবিধা কি? শশী ঠাকুর উত্তরে জানালেন, সবসময় নাম করলে একটা কনসেন্ট্রিক অ্যাটিচিউড বা সুকেন্দ্রিক মনোভাব হয়। নাম করছেন আর কাম বা কাজ করছেন, তাতে আপনি কাজে গুলিয়ে যাবেন না, অবসেসড বা অভিভূতিগ্রস্ত হবেন না, কাজের অ্যাবাবে বা ঊর্ধ্বে থাকতে পারবেন, নার্ভ বা স্নায়ুগুলিও উদ্দীপ্ত হয়ে থাকবে, কারণ আপনি অনবরত একটা ফাইন এক্সারসাইজ বা সূক্ষ্ম অনুশীলনের উপর আছেন। আবার সবসময় এইরকম নাম করা
আর বসে নাম ধ্যান করাকেও সাহায্য করে। নাম করার সঙ্গে সঙ্গে অভ্যেস ব্যবহারকেও কনসিয়াসলি বা সচেতনভাবে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করা লাগে। যজন মানে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হওয়া সব দিক দিয়ে সর্বতোভাবে। ১৩, ধ্যানে ইষ্টমূর্তি না আসলে। একজন বললেন, ধ্যানের সময় মূর্তিটা সব সময় আসে না। আর উত্তরে ঠাকুর কি বললেন? উত্তরে শেষে ঠাকুর বলছেন, আমি করে যাব, তুমি এই বলেছ করতে, তাতে যা আসে আসুক, করতে করতে ঠিক হয়ে যাবে। ধ্যান মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তা। ১৪, অন্তত দুবার নাম ধ্যানে বসা লাগে। পরম প্রেমময় শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, নিজে তপ করবে, নাম ধ্যান করবে, অন্তত দুবার নাম ধ্যানে বসা লাগে, শোবার আগে এবং ভোরে উঠে। চেষ্টা করবে যাতে ২৪ ঘন্টা তোমার নাম চলে। নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে নিয়মিতভাবে ইষ্টভৃতি করবে, আর যাজন করা লাগে। ধ্যানে কি কি চিন্তা করতে হবে? ১৫, হচ্ছে ধ্যানে কি কি চিন্তা করতে হবে। ধ্যান সম্পর্কে কথায় শ্রী ঠাকুর বললেন, আমরা যে ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি, কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলি যদি অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জবর জিনিস হয়। এর ভেতর সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে এবং ইষ্টানুক চিন্তার মধ্য দিয়ে একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক বিন্যাস হতে থাকে। এই হলো সহজ পন্থা। এই সঙ্গে জপ করতে হয় অর্থ ভাবনার সঙ্গে। এর ভেতর দিয়ে ব্রেন বা মস্তিষ্ক সেন্সিটিভ, সাড়াপ্রবণ, রিসেপটিভ, গ্রহণক্ষম, কিন, তীক্ষ্ণ ও শার্প, ধারালো হয়ে ওঠে। হ্যাবিটস, বিহেভিয়ার অর্থাৎ অভ্যেস ব্যবহার অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হতে থাকে। চরিত্র উদ্গতিমুখী রূপ নেয়। ১৬, নিয়মিত নাম ধ্যান যে করে তার কি হয়? শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন, সুসঙ্গতভাবে মাথা খাটানোটা, চিন্তা করাটাই ধ্যান। একজনের চলা বলা কাজকর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কি না। নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। ১৭, অনুরাগ নিয়ে সবসময় নাম করার অভ্যেস করতে হয়। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ নিয়ে সর্বাবস্থায় নাম করার অভ্যেস করতে হয়, ওতে অনেক রেহাই পাওয়া যায়। ১৮, কাজ করলেই তো হলো, ধ্যান দরকার কেন? কোথায় কোথায়? একজন বললেন, কাজ করলেই তো হলো, মেডিটেশন বা ধ্যানের আবার দরকার কি? শ্রী ঠাকুর বললেন, কথা, চালচলন, কাজকর্ম, ভাব, রকম সকম সব
সবটার ভেতর দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতার সূত্রটা অচ্ছিন্ন রাখার প্রয়াসই এ রিয়েল মেডিটেশান বা প্রকৃত ধ্যান। মেডিটেটিভ মুড বা ধ্যান পরায়ণ ভাব না থাকলে কাজকর্মের মধ্যে, সংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগ মুখর যোগসূত্র অব্যাহত থাকে না। অনুরাগ মুখর সেবা ও স্মরণ মননের মাধ্যমে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত থাকাকেই বলে ভক্তিযোগ। খুঁটোর সঙ্গে বাঁধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কি ঠিক আছে? যা বললাম, অমন্তর মেডিটেশান বা ধ্যানই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে, প্রকৃত জ্ঞান আনে। সে লিটারেট বা অক্ষর জ্ঞান সম্পন্ন না হতে পারে, কিন্তু এনরোল ইনোরমিয়াসলি এডুকেটেড, প্রভূতভাবে শিক্ষিত হয়ে ওঠেই। যত কঠিন অবস্থায় আসুক না কেন, সে বিভ্রান্ত হয় কমই। সব অবস্থায় তার ডিসিশন বা সিদ্ধান্ত সার্ফ ক্ষিপ্র ও আনবুলেন্ডিয়ারিং বা অভ্রান্ত হয়ে ওঠে। জীবন সংগ্রামে, কার্যক্ষেত্রে এহেন মেডিটেশান বা ধ্যানের প্রয়োজন কতখানি তাহলে বুঝেই দেখুন। ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নিবিষ্টভাবে 2-3 বার বসতে হয়, আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও তার রেস চালাতে হয়। জপে ব্রেন সেল বা মস্তিষ্ক কোষ সেন্সিটিভ সাড়াশীল হয় এবং ধ্যানে তা রিসেপটিভ বা ধারণক্ষম হয়। 19 নম্বর, নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়। একজন জিজ্ঞাসা করলেন, নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় না? শিশি ঠাকুর বললেন, তা পায় বই কি, অন্তত হাতের মধ্যে যতখানি প্রোটেন্সি বা সম্ভাবতা আছে তার পুরো সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানে ভাইটাল কারেন্ট বা প্রাণ স্রোত উদ্বেলিত ও পুষ্ট হয়ে ওঠে, এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। কুষ্টিয়ায় ওরা অনেক করেছে। আজকের শেষ 20 নম্বর, সিদ্ধাই লাভের জন্য নাম ধ্যান করো না। শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন, যারা মিরাকল মানে অলৌকিক বা সিদ্ধাইয়ের উপর নির্ভর করে তাদের ভিত্তিই অজ্ঞতা, তারা বেশি দূর এগোতে পারে না। জগতে যা কিছু ঘটে তারই কারণ আছে। আমরা যেখানে কারণটা ধরতে পারি না সেখানে সেইটাকে বলি অলৌকিক। অলৌকিকের উপর দাঁড়ালে টান হয় না, আর টান না হলে মানুষের কোনো লাভ হয় না। ধর্মের সঙ্গে আছে ভক্তি, অনুরাগ, কর্ম, জ্ঞান, এর ভেতর দিয়ে প্রয়োজন মতো সব আসে। ঝাড়ফুঁক তুকতাকে বিশ্বাস কিন্তু ধর্মবিশ্বাস নয়। জয়গুরু, আজ এই পর্যন্ত। আগামীকাল আরও যজন সম্পর্কে তথ্য সমৃদ্ধ অনেক কিছু আপনাদের শোনাব। এগুলো জানা দরকার, প্রত্যেকেরই জানা দরকার। এগুলো অবশ্যই সবাই দেখবেন, সব গ্রুপ ভ্রাতা মায়েদের আপনারা শেয়ার করবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। এখানেই যজনের প্রথম পর্ব শেষ করলাম। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।